সবার আগে জানিয়ে দেব এই ভিডিওটির মূল বিষয়গুলি। মেসিকে সেরা বলছেন নাদাল, নাদালে বিস্মিত মেসি। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। ঘুষ দিয়ে বেহুশ বার্সা সভাপতি এবং স্কলোনির প্রিয় স্ট্রাইকার মার্টিনেজ। মেসিকে সেরা বলছেন নাদাল, নাদালে বিস্মিত মেসি। বর্ষসেরা ক্রীড়াবিদদের স্বীকৃতিস্বরূপ লরিওস অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ও প্রথম টেনিস তারকা হিসেবে 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে সর্বজয়ী ফুটবলারে পরিণত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার। নাদাল আগেই সর্বজয়ের কীর্তি গড়েছেন। সেরা ক্রীড়াবিদের পুরস্কার কে পাবেন তার জন্য তাই অপেক্ষা করতে হবে। তবে দুই অঙ্গনের দুই তারকা একে অপরকে পুরস্কারের জন্য এগিয়ে রাখছেন। ইনস্টাগ্রাম বার্তায় স্প্যানিশ টেনিস তারকা নাদাল লিখেছিলেন, বর্ষসেরা ক্রীড়াবিদ হিসাবে আবার মনোনীত হওয়া ভালো লাগছে, কিন্তু এবছর ওটি মেসিরই প্রাপ্য। কামন মেসি। জবাবে নাদালের প্রতি মুগ্ধতা প্রকাশ করে লিও লিখেছেন, আপনার মতো ক্রীড়াবিদের থেকে এমন প্রশংসা শোনার বিষয়টি ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক ধন্যবাদ নাদাল, কিন্তু যেভাবে আপনি প্রতিবার কোর্টে নেমে লড়াই করেন তাতে এই পুরস্কার আপনারও প্রাপ্য। সেরা ক্রীড়াবিদদের পুরস্কার লরিসের জন্য মেসি ও নাদাল ছাড়াও পিএসজি তারকা কিলিয়ান এমব্যাপে মনোনীত হয়েছেন। তিনি কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করার কীর্তি গড়লেও চ্যাম্পিয়ন হতে পারেননি, তবে গোলের দুর্দান্ত ধারায় আছেন তিনি। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। মেসি এমব্যাপে নেইমার ত্রয়ী নিয়েও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন লিভারপুলের সাবেক ফুটবলার মার্ক সিগ্রিভস। তার মতে শুধু তারকা ফুটবলার থাকলেই চলে না, ভারসাম্যপূর্ণ দল না হলে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করা কঠিন। একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার তীব্র আকাঙ্ক্ষা পিএসজির। দামি ট্রফি ক্যাবিনেটটা যে এখনও বর্ণহীনই রয়ে গেছে, কোটি কোটি টাকা খরচ করেও স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে ফ্রেঞ্চ জায়েন্টরা। কী না করেছে পিএসজি, কারিকারি অর্থ ঢেলে লিওনেল মেসি, কিলিয়ান এমব্যাপে আর নেইমারকে নিয়ে দল সাজিয়েছে, কিন্তু পিএসজিকে পথ দেখাতে পারেননি এতিন সুপারস্টারও। কাতার বিশ্বকাপের গোল্ডেন বল ও বুটজয়ী দুই তারকা মেসি এমব্যাপের কাঁধে চেপে এ মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ওঠার স্বপ্ন দেখছিল প্যারিসিয়ানরা, কিন্তু তারাই এখন রাউন্ড অফ 16 থেকে বিদায়ের শঙ্কায়। প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরে ব্যাকফুটে পিএসজি। অ্যালিয়ান্স অ্যারিনায় দ্বিতীয় লেগের আগে বেশ চাপের মুখে ফরাসি জায়ান্টরা। সমালোচনার মুখে পড়েছেন ফুটবলাররাও, ছাড় পাচ্ছেন না ক্লাবের মালিক নাসের আল খেলাইফিও। পিএসজির কৌশলে বিরক্ত ক্লাবটির সাবেক ফুটবলাররা। স্পোর্টস টুডে নামক ইউটিউব চ্যানেলে সিগ্রেভস যেমন বললেন, মেসি নেইমার এমব্যাপেদের নিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না, শুধু তারকাদের সাইন করিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়, সর্বোচ্চ পর্যায়ে ম্যাচের পর ম্যাচ খেলে যাওয়ার মানসিকতাও থাকতে হবে। ফ্রেঞ্চ লিগের মান নিয়েও প্রশ্ন তোলেন সিগ্রেভস। তিনি বলেন, প্রতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক দল শিরোপা জেতার প্রতিযোগিতায় থাকে, চলতি মৌসুমে বুন্দেশলিগাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, সে তুলনায় লিগ ওয়ান অনেক পিছিয়ে। ঘুষ দিয়ে বেহুশ বার্সা সভাপতি। মাঠে দারুণ একটা সময় পার করছে বার্সেলোনা, কিন্তু মাঠের বাইরে দুশ্চিন্তা, হতাশা আর ঘুমহারাম হওয়ার মতো অবস্থা। এক ঘুষ কেলেঙ্কারি প্রকাশ পাওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট লাপোর্তার খাওয়া দাওয়া বন্ধ হওয়ার উপক্রম, রীতিমতো বেহুশ বলা যায়। হোসে নেগ্রিয়া এই মুহূর্তে বার্সার কর্তাদের চোখে যিনি ঘোর শত্রু, অথচ একটা সময় এই ভদ্রলোকই ছিলেন ক্লাবটির কাছের মানুষ। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা বলছে, 2016 থেকে 2018 সাল অবধি লালিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি ছিলেন নেগ্রিয়া। সহসভাপতি হলেও রেফারিদের মধ্যে ভীষণ ক্ষমতাবান ছিলেন তিনি, তার কথায় নাকি খোদ সভাপতিও উঠবোস করতেন, এর মূল্যে অবশ্য কাঁচা অর্থ। পত্রিকাটির অভিযোগ, বিভিন্ন ক্লাব থেকে মোটা অঙ্ক নিয়ে বড় অংশ নিজে খেতেন আর বাকিটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন। সে সময় তিন কিস্তিতে মোট 14 লাখ ইউরো বার্সা থেকে পেয়েছিলেন এই নেগ্রিয়া, যার যথাযথ ডকুমেন্টস লালিগার প্রধান হাবিয়ার তেবাসের হাতে গেলেই থলের বিড়ালটা বেরিয়ে আসে। এরই মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বার্সা।
তবে লালিগার নিয়ম অনুযায়ী কোনো ক্লাবের দুর্নীতি বা কেলেঙ্কারি লীগ কর্তৃপক্ষ তদন্ত করতে পারবে, সে হিসেবেই তেবাস হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায় অনুমেয়, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে বড় শাস্তি ভোগ করতে হবে বার্সাকে। হয়তো সে সময় জেতা চারটি শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে, একই সঙ্গে জুভেন্টাসের মতো শাস্তিও ভোগ করা লাগতে পারে। হাবিয়ার তেবাস বলেন, কি কারণে এত টাকা দেওয়া হয়েছিল এটার যথাযথ ব্যাখ্যা যদি দিতে না পারে তাহলে আমি মনে করি লাপোর্তার পদত্যাগ করা উচিত। মূলত নেগ্রিয়ার কোম্পানি DASNIL এর মাধ্যমে 2016 সালে 5,32,728 ইউরো, 2017 সালে 5,41,000 ইউরো ও পরের বছর 3,18,200 ইউরো দিয়েছিল বার্সা। এ নিয়ে ক্লাবটির পক্ষ থেকে যুক্তি, নেগ্রিয়ার প্রতিষ্ঠানের কাছ থেকে অতীতে সেবা নিয়েছিল তারা, কোনো রকম অবৈধ ফায়দা হাসিল করতে অর্থ দেয়নি। এদিকে কদিন আগে দলবদলের অর্থনৈতিক ববরণীতে 9-6 করে 15 পয়েন্ট জরিমানা গুনতে হয় জুভেন্টাসকে। লালিগার প্রধান বলছেন, বার্সার অপরাধ তার চেয়েও বেশি মনে হচ্ছে। আপাতত জুভেন্টাসই বড় অপরাধ করেছে বলবো, তবে বার্সার অপরাধ যে আরও গুরুতর সেটা আমার মনে হচ্ছে, কারণ রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতিও এর সঙ্গে জড়িত ছিলেন। স্কলোনির প্রিয় স্ট্রাইকার মার্টিনেজ। বিশ্বকাপ দলে আর্জেন্টিনার মূল স্ট্রাইকার ছিলেন লাউতারো মার্টিনেজ, কিন্তু সেরা ছন্দে ছিলেন না তিনি। শুরুর একাদশে হুলিয়ান আলভারেসের কাছে জায়গা হারান, এরপর ফাইনাল পর্যন্ত দ্বিতীয়ার্ধে প্রতি ম্যাচেই বদলি হিসেবে খেলানো হয়েছে তাকে। গোল করতে পারেনি ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার, গোল না করা দোষের নয়, কিন্তু এমন সব গোল তিনি মিস করেছেন যে হতাশ করেছে ভক্তদের। অনেকে তাকে নতুন হিগুয়েনি ডাকতে শুরু করেন। সাবেক ওই স্ট্রাইকারের সহজ মিসের কারণেই আর্জেন্টিনা 2014 বিশ্বকাপ জিততে পারেনি বলে মনে করা হয়। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কলোনি জানিয়েছেন, লাউতারো তার প্রিয় স্ট্রাইকার। সম্প্রতি ইতালিতে প্যানসিনা ডিওরের অনুষ্ঠানে গিয়ে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সংবাদমাধ্যমে মার্টিনেজের ফর্মহীনতার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। স্কলোনি বলেন, লাউতারো সবসময় আমাদের জন্য প্রয়োজনীয়, সে আমার নিজেরও প্রিয় একজন স্ট্রাইকার। বিশ্বকাপে সে কিছুটা সমস্যায় ছিল, আমরা দলের জন্য সেরাটাই চাইব, লাউতারো সেটা ভালো করেই জানে, তাকে যেখানে প্রয়োজন হবে সেখানেই পাওয়া যায়। নেদারল্যান্ডস ম্যাচের কথা উল্লেখ করে স্কলোনি বলেন, ওই ম্যাচে তাকে আমরা অতিরিক্ত সময়ে নামিয়েছিলাম, কারণ ম্যাচটিতে তখন পেনাল্টিতেই ফসলা হওয়ার পথে, যেটা আমাদের কাজে দিয়েছে। ডাচদের বিপক্ষে টাইব্রেকারে শট নিয়ে গোল করেছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার।